নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি মাসিক রাশিফলের ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি ধনু রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে, কি বার্তা বহন করতে চলেছে এই ডিসেম্বর মাস আপনাদের জন্য, তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। ধনু রাশির জাতক জাতিকার ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থাপনা করব। তার আগে একটি বিষয় আমি আপনাদেরকে পূর্বে জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে আমি যে মাসিক রাশিফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি একটি সার্বিক রাশিফল, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় হান্ড্রেডে হান্ড্রেড মিলবে এর কিন্তু আমি কখনোই দাবি করব না। এই কারণে করব না, আপনার নিজস্ব বার্থ চার্টে গ্রহের দশা যেমন যেমন পজিশনে থাকবে ঠিক তেমন তেমন ফল পাবেন। এর সাথে বর্তমানে শুভ গ্রহের যদি দশা চলে সেক্ষেত্রে আপনি শুভ ফল পাবেন, আর যদি অশুভ গ্রহের দশা চলে বা প্রত্যন্ত দশা চলে সেক্ষেত্রে আপনারা সেই রকম মাত্রায় কিন্তু ফল পাবেন না। পুরোটাই নির্ভর করবে আপনার নিজস্ব বার্থ চার্টের উপর। তাই আমি প্রত্যেককে প্রতিবারই বলি, আপনার ফেভারিট অ্যাস্ট্রোলজারকে আপনার জন্মছকটি একবার দেখিয়ে নিন এবং কনফার্ম হয়ে নিন আপনার ভবিষ্যতে কী কী হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা কোনো রিলেটিভের হোয়াটসঅ্যাপ থেকে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আসুন জেনে নেওয়া যাক ধনু রাশির জাতক জাতিকার ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে। বর্তমানে ধনু রাশির কিন্তু সাড়ে সাতি চলছে, কিন্তু এই সাড়ে সাতির শেষ চরণে আপনারা কিন্তু রয়েছেন। তবে এই ডিসেম্বর মাস আপনাদের জন্য শুভ বার্তা বহন করতে চলেছে, আমি এটি জোর গলায় বললাম। কোন কোন দিক থেকে কী কী হওয়ার সম্ভাবনা রয়েছে আসুন একে একে আমি আপনাদের সামনে জানিয়ে দিই। প্রথমে আসি শারীরিক দিক, অর্থাৎ কথায় আছে না স্বাস্থ্যই সম্পদ, অর্থাৎ শরীর ভালো থাকলে মন ভালো থাকে, আর মন ভালো থাকলে যে কোনো কাজে কিন্তু উদ্দীপনার সঙ্গে নামা যায়। আর যদি আপনার শরীরই খারাপ থাকে তাহলে দেখবেন কোনো কিছুই আপনার ভালো লাগছে না, আপনার সামনে কোটি টাকা দিলেও আপনার ভালোই লাগবে না। তাই শারীরিক দিকটা কেমন যাচ্ছে বা যাবে সেটি আগে জেনে নিন। এই মাসে গ্রহের যা স্থিতি রয়েছে সেই হিসাবে ধনুরাশির জাতক জাতিকার এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে শারীরিক দিক। অর্থাৎ যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন 60+60+ তাদের শারীরিক যে রোগ ব্যাধি সেগুলো কিন্তু ওভারকাম করতে চলেছেন, অর্থাৎ শারীরিক পার্টটা কিন্তু ধীরে 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 আপনাদের উন্নতির দিকে যেতে চলেছে। এই মাসে আর্থিক স্থিতি কেমন যেতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। এই মাসে গ্রহের যা গোচর রয়েছে সেই হিসাবে আপনাদের আর্থিক স্থিতি কিন্তু আগের থেকে অনেকাংশে ডেভেলপমেন্ট করবেই করবে, এটি কিন্তু আমি খুব জোর গলায় বললাম। যারা বিজনেস করছেন, যাদের বিজনেসে টাকা আটকে গেছে, পুরনো বকেয়া টাকা অনেক পড়ে আছে, টাকাগুলো রিকভারি হচ্ছে না, তাদের কিন্তু ধীরে ধীরে রিকভারির দিকে যেতে চলেছে। এছাড়াও যাদের লোন রয়েছে, ব্যাংকিং লোন, সেই সমস্ত লোন কিন্তু পরিশোধ হওয়ার মতো পরিস্থিতিতে চলে আসতে চলেছে। এর পাশাপাশি এই মাসে আপনাদের ইনকাম বৃদ্ধি পেতে চলেছে এবং কিছু অংশে
কিছু অংশে আপনারা কিন্তু এই মাসে সেভিংস করবেন। এরপর আসি লাভ লাইফ বা প্রেমজ সম্পর্ক কেমন যেতে চলেছে, আসুন জেনে নেওয়া যাক। এই মাসে প্রেমের দিক যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে, যথেষ্ট পরিমাণে, অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেম আসবে এবং এর পাশাপাশি পুরনো প্রেমও কিন্তু আপনাদের জীবনে কামব্যাক করতে চলেছে। তাই যারা সম্পর্ক ভাঙার জন্য মনে খুব দুঃখে রয়েছেন তাদের দিন কিন্তু আসতে চলেছে, অর্থাৎ আপনাদের পুরনো প্রেম কিন্তু কামব্যাক করছে। এর পাশাপাশি যারা বিবাহিত রয়েছেন তাদের কিন্তু বিবাহ বৈভূত সম্পর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে আমি আপনাদেরকে একটি কথাই বলবো, আপনারা এমন কোনো কাজ করবেন না যে কাজ করলে আপনাদের সম্মান হানি হয়, সেদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। ধনুরাশির এই মাসে বিবাহের দিক কেমন রয়েছে আসুন জেনে নেওয়া যাক। এই মাসে কিন্তু বিবাহের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে, আপনারা কিন্তু বিয়ের ব্যাপারে এগোতেই পারেন। যাদের বিবাহ ওরিয়েন্টেড প্রবলেমে ভুগছেন তাদের কিন্তু আস্তে আস্তে সেই সব দিক কিন্তু খুলতে চলেছে, অর্থাৎ যাদের সম্পর্ক ম্যাচিউরড হচ্ছিল না তাদের কিন্তু ধীরে ধীরে সম্পর্কগুলো ম্যাচিউরিটির দিকে আসতে চলেছে। এর পাশাপাশি যাদের ডিভোর্স হয়ে গেছে, দ্বিবিবাহ করতে চান, এগোতে পারেন, অসুবিধা নেই। আপনাদেরও কিন্তু বিয়ের দিকটা কিন্তু শুভ রয়েছে, আপনারা কিন্তু দ্বিবিবাহে এগোতেই পারেন। এরপর আসি আপনাদের এডুকেশন সেক্টর কেমন যেতে চলেছে। এই মাসে আপনাদের এডুকেশন সেক্টর কিন্তু মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে। তবে যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন, এই ধরুন ক্লাস 5 থেকে 10 পর্যন্ত, তাদের ক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণে শুভ হবে কম্পেয়ার টু হায়ার লেভেল। অর্থাৎ যারা এমএ পড়ছেন, যারা পিএইচডি করছেন, যারা বিকম করছেন, যারা এমকম করছেন, তাদের থেকে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিতে চলেছেন তাদের কিন্তু বেটার আসতে চলেছে। এবার আসি কিছু ব্যবসা, যে ব্যবসাগুলো যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু 2 গুণ থেকে 4 গুণ প্রফিটের সম্ভাবনা রয়েছে। আর বাকি যেগুলো ব্যবসা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু সফলতা বা ইনকামের দিকটা কিন্তু রয়েছে, কিন্তু এই ব্যবসাগুলোতে একটু বেশি পরিমাণে ইনকাম রয়েছে। যেমন কসমেটিক্স জাতীয় দ্রব্যের বিজনেস, 2, পেট্রোল পাম্পের বিজনেস, 3, গার্মেন্টসের বিজনেস, 4, গিফটের দোকান, 5, ফুলের বিজনেস, 6, মিষ্টির দোকান, 7, সোনার বিজনেস অর্থাৎ সোনার দোকান। এই সমস্ত দোকান কিন্তু যদি বা আপনার যদি এই সমস্ত স্টোর থাকে বা এই সমস্ত ব্যবসা করেন সেক্ষেত্রে কিন্তু একটু বেশি ভালো হবে আদার্স ব্যবসার থেকে। এ মাসে আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এর পাশাপাশি যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের কিন্তু ক্যারিয়ারে উত্থান লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও যারা গ্ল্যামার দুনিয়াতে রয়েছেন, অর্থাৎ অ্যাক্টিং, ডান্সিং, মডেলিং এই সমস্ত কিছু করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ক্যারিয়ারের উত্থান দেখা যাচ্ছে। এর পাশাপাশি যারা ডক্টর রয়েছেন, যারা ইঞ্জিনিয়ার রয়েছেন, যারা অ্যাডভোকেট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে, অর্থাৎ আপনাদের ইনকামের সোর্স কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এই মাসে যারা কর্মের জন্য খুব প্রচেষ্টা করছেন, কর্ম পাচ্ছেন না, তারা কিন্তু এই মাসে কর্ম পেতে পারেন বা পেতে চলেছেন। অর্থাৎ আপনারা যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন, চাকরি পাচ্ছেন না, এই মাসে ট্রাই করুন, এই মাসে 100% আপনারা কিন্তু চাকরি পাবেনই পাবেন। তবে ঘরে বসে থাকলে হবে না, আপনাদেরকে সঠিকভাবে প্ল্যানিং করে এগোতে হবে এবং চাকরির জন্য প্রচেষ্টা করতে হবে। এর পাশাপাশি যাদের কর্মচ্যুতি হয়ে গেছে, চাকরি চলে গেছে, তারাও কিন্তু চাকরির জন্য প্রচেষ্টা করতে পারেন। এই মাসে প্রাপ্তিযোগ কিন্তু দেখা যাচ্ছে, সেটা লটারি থেকে হতে পারে, শেয়ার থেকে হতে পারে, উত্তরাধিকারী সূত্র থেকে হতে পারে, শ্বশুরালয় থেকে হতে পারে, যে কোনো ব্যাপারে কিন্তু আপনারা কিন্তু অর্থ বা সম্পত্তি কিন্তু পেতে চলেছেন। এর পাশাপাশি আপনারা এই মাসে 2-wheeler বা 4-wheeler
বুকিং করতে পারেন বা ঘরে আনতে পারেন। এরকম একটি যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি জমি জায়গা বা ফ্ল্যাট বুকিং কিন্তু আপনারা এই মাসে করতে চলেছেন। এই মাসে দাম্পত্য জীবন শুভ যেতে চলেছে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে ভালো একটা সুন্দর বন্ডিং কিন্তু তৈরি হতে চলেছে, অর্থাৎ একে অপরকে বোঝা বা একে অপরের প্রবলেমকে বোঝার চেষ্টা করা, এই জিনিসটি কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে। এবং যারা ধনুরাশির জাতক রয়েছে তারা ওয়াইফের কাছ থেকে হেল্প পেতে চলেছেন, এবং যারা জাতিকা রয়েছেন তারা হাজব্যান্ডের কাছ থেকে হেল্প পেতে চলেছেন। দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলো কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যে সমস্ত কাজ আপনাদের অজানা সূত্রে অজানা কারণে আটকে ছিল সেই সমস্ত কাজ কিন্তু আপনাদের হয়ে যাবে। এর পাশাপাশি আপনারা এই মাসে ভাগ্যের সাপোর্ট কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ আপনারা ধরুন চাকরিতে গেলেন, ইন্টারভিউতে 10 জন আছে, আপনি কিন্তু চাকরিতে জয়েন করলেন, এইটাকে বলে ভাগ্যের সাপোর্ট। এই ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন, শুধু আপনাদেরকে একটু কষ্ট করে সঠিকভাবে সঠিক পথে এগোতে হবে। তবে এই মাসে আপনারা কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুটি ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এর পাশাপাশি আপনারা এই মাসে ফ্রড হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কাউকে এমন একজনকে আপনি বিশ্বাস করে কোনো কারণবশত আপনারা টাকা ধার দিলেন, সেই টাকাটি কিন্তু আপনার চিট হয়ে গেল। তাই টাকার ডিলিংস কিন্তু করার আগে 10 বার ভেবে করুন। এর পাশাপাশি যারা এই মাসে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের একটু সাবধানে থাকতে হবে, অর্থাৎ পার্টনার থেকে কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে চলেছে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। এরপর আসি সন্তান ভাগ্য। এই মাসে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ, আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা করতে পারেন, আপনাদের কিন্তু সন্তান লাভের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ রয়েছে, সন্তানের কৃতকর্মে আপনাদের গর্ব অনুভব হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে পারিবারিক সুখের জায়গাটা খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, পারিবারিক বন্ডিং কিন্তু একটু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পরিবারে মতবিরোধ মতপার্থক্য এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই নজর রাখুন, বিশেষ করে ভাই থেকে একটু প্রবলেম ক্রিয়েট করতে চলেছে। এই মাসের শত্রুতার দিক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ আপনার উন্নতিতে অন্যজন জেলাস ফিল করবে এবং সেই জেলাসি থেকেই আসবে শত্রুতা, এটি কিন্তু গুপ্ত শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই শত্রু থেকে কিন্তু আপনারা এই মাসে অন্তত সাবধানে থাকুন। এই মাসে ভ্রমণের দিক কিন্তু যথেষ্ট শুভ, অর্থাৎ আপনারা সেটা কাজের সূত্রে যেতে পারেন বা ফ্যামিলি ট্যুরেও যেতে পারেন, এবং এর পাশাপাশি বিদেশে ভ্রমণ হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের ইনকাম 2 গুণ থেকে 4 গুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে আপনারা যারা টু হুইলার বা ফোর হুইলার চালান তাদেরকে একটি সতর্কবার্তা বা সতর্কবাণী বলতে পারেন, আপনাদের কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ রয়েছে, রক্তপাত রক্তক্ষরণ এইসব হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং হাড় ভাঙারও কিন্তু সম্ভাবনা রয়েছে এই মাসে। তাই যারা টু হুইলার চালান তারা অবশ্যই হেলমেট ইউজ করুন, এবং যারা ফোর হুইলার চালান তারা সিট বেল্ট ইউজ করুন, কারণ আপনার জীবনের দাম আপনার ফ্যামিলি সবচেয়ে ভালো বোঝে, তাই ফ্যামিলির মুখ চেয়ে অবশ্যই এই কাজগুলো করুন। ধনুরাশির এই মাসে অপরচুনিটির দিক কিন্তু যথেষ্ট শুভ, অর্থাৎ মোটামুটি 90% কিন্তু আপনাদের শুভ, ততটাই যতটা আপনার জন্মছকে ম্যাচ করবে, অর্থাৎ আপনার জন্মছকে যদি শুভগ্রহের দশা চলে যেমনটি আমি পূর্বে বলছিলাম এবং শুভগ্রহের প্রত্যন্ত দশা চলে, সেক্ষেত্রে আপনারা কিন্তু 90% সুফল পাবেন, আর যদি অশুভগ্রহের দশা চলে তাহলে কিন্তু 40-50% আপনারা ফল পেতে চলেছেন। তো এই ছিল ডিসেম্বর মাসের ধনুরাশির জাতক জাতিকার কেমন যেতে চলেছে। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, এবং অন্যকে জানার উদ্দেশ্যে একটি শেয়ার করে দিন, এবং এখন পর্যন্ত যদি
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন, ধন্যবাদ।